সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো নিরাপদে আছো, সুস্থ আছো। ফেব্রুয়ারি মাস ভাষার মাস। আমি আমার ক্লাসের শুরুতে ফেব্রুয়ারি মাসে আমাদের ভাষা আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য যে ভাষা সৈনিকরা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার ক্লাসটি শুরু করছি। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ঢাকা কলেজ অনলাইন ক্লাসে। প্রিয় ছাত্ররা, আমি পল্লবী দে, প্রভাষক অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। ক্লাস নিচ্ছি অনার্স তৃতীয় বর্ষের জন্য। অনার্স তৃতীয় বর্ষের আন্তর্জাতিক অর্থনীতি কোর্সটির দ্বিতীয় অধ্যায় ব্যালেন্স অফ পেমেন্ট চ্যাপ্টারটি। এই চ্যাপ্টারের আজকের টপিকটি হচ্ছে কম্পোনেন্ট অফ ব্যালেন্স অফ পেমেন্ট, অর্থাৎ লেনদেন ভারসাম্যের উপাদান বা খাতসমূহ কী কী, এবং লেনদেন ভারসাম্য কেন সর্বদা সমান হয় বা কোন অর্থে লেনদেন ভারসাম্যকে আমরা সর্বদা সমানভাবে দেখি। আজকের ক্লাসের বিষয়বস্তু এটুকুই। প্রিয় ছাত্ররা, তাহলে আমরা চলে যাই আমাদের মূল ক্লাসে। ক্লাসের শুরুতে আমি একটু বলে দিচ্ছি লেনদেন ভারসাম্যটা কী। যদিও এর প্রিভিয়াস ক্লাসে লেনদেন ভারসাম্যের একটি ধারণা আমি তোমাদেরকে দিয়েছি। লেনদেন ভারসাম্য হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ বিষয়, ব্যালেন্স অফ পেমেন্ট। এটি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য একটি দেশের সাথে যখন অপর দেশের সংঘটিত হয় তখন দৃশ্যমান এবং অদৃশ্যমান বহু দ্রব্য সেবা আমদানি রপ্তানি হয়। এই দৃশ্যমান অদৃশ্যমান দুটো দিকেই যে আমদানি রপ্তানিগুলো হয় সে আমদানি রপ্তানির হিসেবকে ব্যালেন্স অফ পেমেন্ট বলে। আমি গত ক্লাসে বলেছি, তাহলে ব্যালেন্স অফ পেমেন্টের একটি সারসংক্ষেপ দাঁড় করাই, আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করতে দৃশ্যমান এবং অদৃশ্যমান বস্তুগত বা অবস্তুগত দ্রব্য ও সেবা আমদানি রপ্তানির যে হিসেব তাকেই বলা হয় ব্যালেন্স অফ পেমেন্ট। এটি একটি পরিসংখ্যানিক বিষয় বা পরিসংখ্যানিক দলিল। আমি বলেছিলাম এটি হিসেব করার সময় অ্যাকাউন্টিংয়ের যে হিসেবের সিস্টেম, সেই হিসেবে ডাবল এন্ট্রি কিপিং বুক যে হিসেবটা আছে অ্যাকাউন্টিংয়ের, সেই হিসেব অনুযায়ী লেনদেন ভারসাম্যকে হিসেব করা হয়। এই হচ্ছে তাহলে লেনদেন ভারসাম্যের ধারণা। এখন একটি দেশে পুরো আন্তর্জাতিক বাণিজ্যের যে সামগ্রিক একটি চিত্র, সেই সামগ্রিক চিত্রটা লেনদেন ভারসাম্যের মাধ্যমে উঠে আসে। কিন্তু আজকে আমরা আমাদের ক্লাসে এই লেনদেন ভারসাম্যের সামগ্রিক যে চিত্রটা সেটি দেখব, কিভাবে লেনদেন ভারসাম্যটাকে হিসেব করা হয়। লেনদেন ভারসাম্যের খাতসমূহ, এই পুরো খাতকে দুটি শ্রেণীতে ভাগ করতে পারি। একটি হচ্ছে উলম্ব শ্রেণী বিভাগ, আরেকটি হচ্ছে আনুভূমিক শ্রেণী বিভাগ, মানে হরাইজন্টাল ভার্টিক্যাল। এই দুটো শ্রেণী বিভাগকে আবার আমি একটু বিশদভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। দেখো, উলম্ব শ্রেণী বিভাগকে দুটো দিকে দেখানো যায়, একটি দেনার খাত আর একটি পাওনার খাত। আবার আনুভূমিক শ্রেণী বিভাগকেও কয়েকটি খাতে ভাগ করেছি। এই উলম্ব শ্রেণী বিভাগের মধ্যে কী থাকে, দেনার খাতে কী থাকে? দেনার খাতে একটি দেশ যে পণ্যগুলো আমদানি করছে সব পণ্যগুলোর হিসেব থাকবে দেনাতে। দেনা মানে কি? দেনা হচ্ছে আমাদের ব্যয়, সোজা কথা, মানে অন্য দেশ আমাদের কাছ থেকে যে যা পাবে, অর্থাৎ আমাদের কাছ থেকে যা চলে যাবে সেটি হচ্ছে ব্যয়, দেনার খাত। ডেফিসিট আইটেমস, ডেফিসিট আইটেমসের মধ্যে অনেক কিছু থাকতে পারে, বহু দ্রব্য, টেলিভিশন আমদানি, বৈদ্যুতিক যন্ত্রপাতি আমদানি, সফটওয়্যার, বিভিন্ন সিরামিক পণ্য আমদানি, তাছাড়া বিভিন্ন চামড়াজাত পণ্য আমদানি, বহু বহু পণ্য, আমরা হরেক রকমের পণ্য যে আমরা আমদানি করি বা সেবা আমদানি করি সেই ব্যয়গুলো থাকবে দেনার খাতে, অর্থাৎ এটি উলম্ব শ্রেণী বিভাগের একটি অংশ। পাওনার খাতে কী থাকবে? পাওনার খাতে আমাদের আয়গুলো থাকবে বা ক্রেডিট আইটেমগুলো। ক্রেডিট আইটেমগুলো কী কী? আমরা যে পণ্যগুলো রপ্তানি করছি, চা, তৈরি পোশাক, ঔষধ, জাহাজ ইত্যাদি,
এরকম বহু পণ্য আমরা রপ্তানি করে থাকি, সেগুলো থাকবে পাওনার খাতে। প্রিয় ছাত্ররা, তাইলে আমরা এখন উলম্ব শ্রেণী বিভাগ বুঝতে পেরেছি। উলম্ব শ্রেণী বিভাগে দেনার খাত থাকে, পাওনার খাত থাকে। এখন আমরা চলে যাব আনুভূমিক শ্রেণী বিভাগ। আনুভূমিক শ্রেণী বিভাগ হচ্ছে পুরো লেনদেন ভারসাম্য, লেনদেন ভারসাম্যের যে হিসেব, হিসেবগুলো কয়ভাবে করা যায় সেটা দেখানোর জন্যই এই আনুভূমিক শ্রেণী বিভাগটা করা হয়েছে। এখানে তো শুধু আয় আর ব্যয়ের খাত দেখানো হয়েছে উলম্বতে, আনুভূমিকে কি থাকবে এই যে আয় এবং ব্যয়ের খাতটাকে কয়ভাবে হিসেব করা যায়, চলতি হিসেব, মূলধনী হিসেব, একদর্শী হস্তান্তর হিসেব, স্বর্ণ বা রিজার্ভ হিসেব, এই চারটাভাবে আনুভূমিক শ্রেণী বিভাগকে হিসেব করা যায়। প্রথমে আমরা আলোচনা করি চলতি হিসেব নিয়ে। তাহলে চলতি হিসেব কি? চলতি হিসেব হচ্ছে, আমি একটু এটা সরিয়ে দিই, এটা একটু সরিয়ে লিখি, হিসেবটা কি চলতি হিসেব? আমি শুরুতেই বলেছি আনুভূমিক শ্রেণী বিভাগ মানে হচ্ছে লেনদেন ভারসাম্যের যে আয় ব্যয় হয় কোন কোন ভাবে এটাকে আমরা হিসাব করতে পারি। চারটি ভাগের প্রথমটি হচ্ছে চলতি হিসাব। তাহলে চলতি হিসাব কি? চলতি হিসাব হচ্ছে সম্পূর্ণ আর্থিক বিষয়টা, আর্থিক হিসাবের যে বিষয়টা, যেমন এই যে বিওপি, বিওপি মানে কি? ব্যালেন্স অফ পেমেন্ট, লেনদেন ভারসাম্য। লেনদেন ভারসাম্যের যত রকমের দৃশ্যমান অদৃশ্যমান যত রকমের আমদানি রপ্তানি হয় সবগুলো যে আর্থিক হিসেবের মাধ্যমে লিপিবদ্ধ করা হয় সেই আর্থিক হিসেবকে বলা হয় চলতি হিসেব। তাহলে আর্থিক হিসেবের নাম কি? চলতি হিসেব। এখন আমরা বলতে পারি উদাহরণ দিয়ে, মনে করো যে যুক্তরাজ্য থেকে 200 একক পণ্য বাংলাদেশে আমদানি করা হচ্ছে। এই 200 একক পণ্যের জন্য যুক্তরাজ্যকে এই পণ্যের জন্য আমাদেরকে অর্থ প্রদান করতে হবে। যে অর্থ আমরা প্রদান করব সেটি কোথায় যাবে? এই যে দেনার খাতে যাবে, হ্যাঁ, উলম্ব শ্রেণী বিভাগের দেনার খাতে যাবে। তাহলে সেটা বাংলাদেশের ডেফিসিট খাত, ব্রিটেনের ক্রেডিট আইটেমে চলে যাবে। আবার যদি ব্রিটেনের কোনো নাগরিক বাংলাদেশের বিমান ব্যবহার করে বাংলাদেশে আসে তখন বাংলাদেশের ক্রেডিট অর্থে কিছু পাওনা যোগ হয়। বাংলাদেশের বিমান ব্যবহার করার জন্য যে অর্থ বাংলাদেশে পাওনা হয় সেটা হচ্ছে বাংলাদেশের উলম্ব শ্রেণী বিভাগের ক্রেডিট আইটেমে যোগ হবে। এইভাবে এই আর্থিক হিসেবগুলো করা হয়। এই চলতি হিসেবকে আবার আমরা দুটোভাবে দেখাতে পারি। একটি হচ্ছে দৃশ্যমান চলতি হিসেব, দৃশ্যমান আইটেমের চলতি হিসেব, আরেকটি হচ্ছে অদৃশ্যমান আইটেমের চলতি হিসেব। প্রিয় ছাত্ররা, দৃশ্যমান আইটেমের চলতি হিসেব কি? দৃশ্যমান তো আমরা সবাই জানি, আমদানি রপ্তানি যখন হয় কত একক পণ্য আমরা আমদানি করছি বা কত একক পণ্য রপ্তানি করছি, পণ্যের যে হিসেবটা সেটা একেবারেই দৃশ্যমান, হ্যাঁ। আর অদৃশ্যমান কোনগুলো? যে জাহাজ আমরা ভাড়া করছি, যে জাহাজে করে আমরা দ্রব্য সামগ্রী নিয়ে যাচ্ছি সে জাহাজের ভাড়া বাবদ, বা যে বিমানে নিয়ে যাচ্ছি সে বিমানের ভাড়া বাবদ, এবং অনেক সময় বাংলাদেশে যে কূটনৈতিক মিশনগুলো আছে
সে কূটনৈতিক মিশনগুলোর যে ব্যয় সেগুলো আবার বিদেশে বাংলাদেশের যে কূটনৈতিক মিশনগুলো আছে সেগুলোর ব্যয় আবার শিক্ষা খাতে ব্যয়, যেমন বাংলাদেশের অনেক শিক্ষক অনেক ছাত্র বিদেশে পড়ালেখা করতে যাচ্ছে তাদের ব্যয়, আবার বিদেশ থেকে অনেক আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে অনেক স্টুডেন্ট বাংলাদেশে পড়তে আসে, যেমন নেপাল থেকে আসে, আবার মালদ্বীপ শ্রীলঙ্কা থেকেও আসে, এরকম তাদের যে শিক্ষা খাতে ব্যয় এগুলো এগুলো হচ্ছে অদৃশ্যমান। আবার হতে পারে আইডিয়া বা গবেষক বা তোমার পরামর্শদাতা, এই পরামর্শদাতাগুলো আমরা অনেক সময় অ্যাডভাইজার হিসেবে নিয়োগ করা হয় বিভিন্ন অর্গানাইজেশনে, বিদেশ থেকে বিভিন্ন অ্যাডভাইজার, তাদের যে ব্যয় সেগুলো অদৃশ্যমান চলতি হিসেবে যাবে, ঠিক আছে? এরকম ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, তারপর কূটনৈতিক মিশন, শিক্ষা, এই পারপাসে এগুলো এগুলোকে বলা হয় সেবা অথবা অদৃশ্যমান চলতি হিসেব। তাহলে আমরা দৃশ্যমান এবং অদৃশ্যমান চলতি হিসেবগুলো বুঝতে পেরেছি। এখন আমরা একটা ট্যাবুলের আগে একটু অদৃশ্যমান হিসেবগুলোর মধ্যে কী কী থাকে আবার একটু আমরা জেনে নিই। অনেক সময় স্টুডেন্টরা কনফিউজ থাকে অদৃশ্যমান চলতি হিসেবগুলোর মধ্যে কী কী যুক্ত থাকে, তাই আমি একটু লিখে দিচ্ছি। জাহাজ ভাড়া, শিক্ষা ও চিকিৎসা, ভ্রমণ ব্যয়, এগুলো প্রত্যেকটা এক একটার উদাহরণ দেয়া যায়। কূটনৈতিক মিশনগুলোর ব্যয়, জরুরি অবস্থা বা যুদ্ধ, জরুরি অবস্থা, জরুরি অবস্থার জরুরি অবস্থা মোকাবেলার জন্য যে ব্যয়, আবার সাহায্য অনুদান। গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে বৈদেশিক ঋণের সুদ, এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই পয়েন্টটা কি, আমরা বিভিন্ন সরকার বিভিন্ন ডেভেলপিং কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যখন বিদেশ থেকে বিভিন্ন ঋণ গ্রহণ করে, সেই ঋণের পরিবর্তে সরকারকে যে সুদ দিতে হয় সেই সুদ বাবদ বিশাল একটা ব্যয় বাংলাদেশের পক্ষ থেকে চলে যায়, তখন সেটা বাংলাদেশের দেনার খাতে যোগ হয়। আবার অনেক সময় পার্শ্ববর্তী অনেক দেশ বা বিদেশ অনেক দূরবর্তী দেশকেও বিভিন্ন সময় বাংলাদেশকে ঋণ দিতে হয়, সেক্ষেত্রে বাংলাদেশ যে সুদটা পাবে সেটা বাংলাদেশের পাওনার খাতে যোগ হবে। এইভাবে কিন্তু এই যে দেনা পাওনার হিসেব করা হয় আর্থিক হিসেবের মাধ্যমে, সেটাকে বলা হয় চলতি হিসেব। আর চলতি হিসেবের এগুলো হচ্ছে অদৃশ্যমান অদৃশ্যমান খাত, চলতি হিসেবের অদৃশ্যমান খাত। এখন এটা আমরা এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে, এগুলো হচ্ছে অদৃশ্যমান খাত। অদৃশ্যমান তো বলেছি, একদম চোখে দেখা যায় বা কাউন্টিং করা যায়, স্পর্শ করা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, কাউন্ট করা যায়, এগুলো হচ্ছে সব দৃশ্যমান। তো আমি একটা টেবিলের সাহায্যে দেখব যে চলতি হিসেবের দেনা পাওনার খাতগুলো কিভাবে আমরা লিখতে পারি। পাওনা, শুরুতে লিখি পাওনা বা ক্রেডিট, আর এটা হচ্ছে দেনা বা ডেবিট, এই হচ্ছে চলতি হিসেবের। এক নম্বর হচ্ছে বিদেশে পণ্য বিক্রয়, এটা কি দৃশ্যমান নাকি অদৃশ্যমান? অবশ্যই দৃশ্যমান, বিদেশে পণ্য বিক্রয়। বিদেশে সেবা বিক্রয়, দৃশ্যমান নাকি অদৃশ্যমান? অবশ্যই অদৃশ্যমান। তিন, পরিবহন বা বিমা সেবা, পরিবহন, এটা আমি বলেছি জাহাজ ভাড়া বা বিমা সেবা বিক্রয়। নিজ দেশে বিদেশিদের ভ্রমণ ব্যয়, নিজ দেশে বিদেশিদের ভ্রমণ ব্যয়,
বিদেশে বিনিয়োগের সুদ প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি আমি এই উদাহরণগুলো তোমাদেরকে দেখিয়েছি। ঠিক এইভাবে ডাবল এন্ট্রি কিপিং, ডাবল এন্ট্রি কিপিং কিভাবে হয়, ঠিক এই খাতে আমাদের বিক্রয় হওয়া মানে কি, বিদেশে যখন আমরা পণ্য বিক্রয় করি তখন আমরা আমাদের অর্থ প্রাপ্তি হয়, আমাদের পাওনা হয়, সেটা আমাদের ক্রেডিট। বিদেশে সেবা বিক্রি হলে আমাদের ক্রেডিট, পরিবহন বা সেবা বিক্রয় হলে আমাদের ক্রেডিট। নিজ দেশে বিদেশিরা যখন ভ্রমণ করতে আসে তখন আমাদের বিপুল সংখ্যক অর্থ জমা হয়, পর্যটন খাতের আয়, সেটা তাহলে সেটা আমাদের ক্রেডিট, বিদেশে বিনিয়োগের সুদ প্রাপ্তি। যখন বিদেশে আমরা গিয়ে বিনিয়োগ করি সেখান থেকে যে আমাদের সুদ প্রাপ্তি ঘটে সেটা আমাদের পাওনা বাবদ, তাহলে এগুলো সব আমাদের প্রাপ্তি। একইভাবে এগুলো আমাদের দেনা হতে পারে, কখন, বিদেশ হতে পণ্য ক্রয় করলে, বিদেশ হতে পণ্য ক্রয় তাহলে সেটা আমাদের দেনা, আবার সেবা ক্রয়, হ্যাঁ একইভাবে পরিবহন বা বিমা সেবা ক্রয়, পরিবহন বা বিমা সেবা ক্রয়, আবার আমরা বিদেশে ভ্রমণে গেলে আমাদের যে ব্যয় হবে সেটা তাদের আয়, বিদেশে ভ্রমণ ব্যয়। ঠিক একইভাবে আমরা বিদেশিরা যখন আমাদের এখানে বিনিয়োগ করে তাদের সুদ প্রাপ্তি ঘটে, বিদেশি ঋণের, এটা বিনিয়োগ না ঋণের সুদ প্রাপ্তি, বিদেশিরা যখন আমাদেরকে ঋণ দেয় তখন আমাদের দেনা হয়। এই যে একটা হিসেব দাঁড় করালাম সেটা চলতি হিসেব, তাহলে মাথায় থাকবে আশা করি চলতি হিসেব তোমাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। এটাই হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টের ক্রেডিট এবং ডেবিট চলতি হিসেবের সেন্সে। এরপরে আমরা দেখব কিভাবে মূলধনী হিসেবের সেন্সে ডেবিট ক্রেডিট হিসেব করা হয়। মূলধনী হিসেবের সেন্সে ডেবিট ক্রেডিট হচ্ছে যে হিসেবে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সকল আন্তর্জাতিক মূলধন স্থানান্তর হয়। মূলধনী হিসেব, মূলধনী হিসেবটা কি, আমি বলেছি স্বল্পমেয়াদী প্লাস দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সকল সকল খাতে অর্থের স্থানান্তর, তাহলে মূলধনী হিসেব কি অর্থনালীকে, এখানে আমরা মূলধন লিখলে সবচেয়ে, এখানে অর্থ বললে শুধু টাকাকে বোঝায়, মূলধন বললে নানা রকমের সম্পদকেও বোঝায়, মূলধন স্থানান্তরের যেই হিসেব, যেই হিসেব তাকে বলা হয় মূলধনী হিসেব। তাহলে অর্থনীতিতে আন্তর্জাতিক বাণিজ্য স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সকল খাতে যে পরিমাণ মূলধন স্থানান্তরের হিসেব থাকে তাকে বলা হয় মূলধনী হিসেব। এক্ষেত্রে আমরা বলতে পারি যে অনেক সময় প্রত্যক্ষ বিনিয়োগগুলো হয় সেটা দীর্ঘমেয়াদী হতে পারে, স্বল্পমেয়াদী হতে পারে, বিদেশিরা যে বিভিন্ন বিনিয়োগ করে সেটা প্রত্যক্ষ বিনিয়োগ হোক বা অপ্রত্যক্ষ হোক, এই যে বিনিয়োগগুলো দীর্ঘমেয়াদী হয় সেগুলোর, আবার অনেক সময় ব্যাংক আমানত, বিনিয়োগ বিল, ড্রাফট, সরকারি ঋণ, আমি এগুলো একটু লিখি, এগুলো কী কী, সরকারি ঋণ এগুলো স্বল্পমেয়াদীও হতে পারে দীর্ঘমেয়াদীও হতে পারে, ঋণপত্র, বিল, ড্রাফট, ড্রাফট প্রত্যক্ষ বিনিয়োগ, প্রত্যক্ষ বিনিয়োগ, তারপর হতে পারে ব্যাংক আমানত, বিভিন্ন ব্যাংক আমানত, এগুলো কিন্তু আমদানি আমদানি রপ্তানির স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী হিসাব আছে, এখানে কোনো কোনোটা স্বল্পমেয়াদী কোনো কোনোটা দীর্ঘমেয়াদী, অনেক সময় সরকারি ঋণ স্বল্পমেয়াদী হয় দীর্ঘমেয়াদী হয়, প্রত্যক্ষ বিনিয়োগেরও একই অবস্থা, স্বল্পমেয়াদী হয় দীর্ঘমেয়াদী হয়। এই হচ্ছে মূলধনী হিসেব। প্রিয় ছাত্ররা আমরা এভাবে একদর্শী হিসেব, আমরা এইভাবে একদর্শী হিসেবের হস্তান্তর হিসেব আর স্বর্ণ হিসেবটাও দেখব। একদর্শী হস্তান্তর হিসেব কি, একদর্শী হচ্ছে একতরফা, যখন একতরফা, ধরো
একটি দেশ আরেকটি দেশকে যখন উপহার সামগ্রী দেয় বা নানা রকমের পেনশন প্রাপ্তি, আমাকে তাহলে এখানে মনে রাখতে হবে বিভিন্ন উপহার পেনশন, উপহার পেনশন এগুলো একদর্শী হস্তান্তর পাওনা। আর স্বর্ণ বা রিজার্ভ, স্বর্ণ হলো বিওপির একটি ক্ষমতা বা ক্ষমতা রক্ষা করার একটা বিষয়, মানে এটা হচ্ছে লাস্ট হিসেব, এটাকে কি বলা হয় পাওয়ার, স্বর্ণ বা রিজার্ভ। তাহলে এটা কেন্দ্রীয় ব্যাংকের হিসেব, কিন্তু লেনদেন ভারসাম্যের সকল ধাপ পেরিয়ে যখন স্বর্ণ বা রিজার্ভকে হিসেব করা হয় তখন কি আসলে বলা হয় যে এটা লেনদেন ভারসাম্যের ক্ষমতার দিক। হ্যাঁ, এই হিসেবকে বলা হয় স্বর্ণ হিসেব বা রিজার্ভ হিসেব। চলতি হিসেবের, মূলধনী হিসেবের, একদর্শী হস্তান্তর হিসেবের সকল হিসেবের ডাটা যোগ করে যখন ঘাটতি বা উদ্ধৃত হয় তখন এই রিজার্ভ দিয়ে এই লেনদেন ভারসাম্যের খাতটা পূরণ করা হয়। তাহলে প্রিয় ছাত্ররা, আমরা একটি লেনদেন ভারসাম্য নমুনা দেখব। আমরা বলেছি লেনদেন ভারসাম্য সবসময় সমতা প্রাপ্ত হয় এক্স এন্ট্রি অর্থে, এক্স পোস্ট অর্থে, দুটো অর্থে, হিসাবগত দিক থেকে এবং দুটো শব্দ এখানে লিখছি তোমাদের সুবিধার জন্য, একটি এক্স এন্ট্রি আর একটি এক্স পোস্ট। এক্স এন্ট্রি হচ্ছে স্বয়ংভূত আয় ব্যয় আর এক্স পোস্ট হচ্ছে স্বয়ংভূত আয় ব্যয়ের সাথে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী হিসেবকে যখন যোগ করা হয় তাহলে এক্স এন্ট্রি এবং এক্স পোস্ট দুটো অর্থে লেনদেন ভারসাম্য সমতা প্রাপ্ত হয়। কিন্তু অর্থনীতিতে অবশ্যই গুরুত্ব দেওয়া হয় এক্স এন্ট্রি অর্থে, কেননা এক্স এন্ট্রি হচ্ছে স্বয়ংভূত হিসেবটা দেখানো হয়, মানে অ্যাকচুয়াল হিসেবটা, আর এক্স পোস্ট হচ্ছে যখন স্বয়ংভূত অর্থে ঘাটতি বা উদ্ধৃত থাকে তখন সেটাকে সামঞ্জস্যকারী বিধান, সামঞ্জস্য বিধানের জন্য ব্যবহার করা হয় কিছু উপাদান, তখন এই হিসেবটা সামঞ্জস্যকারী হিসেব হিসেবে যোগ করা হয়। এই জন্য এক্স পোস্টকে গুরুত্ব না দিয়ে এক্স এন্ট্রিকে অর্থনীতিতে গুরুত্ব দেওয়া হয়। এই অর্থে লেনদেন ভারসাম্য কীভাবে সমতা প্রাপ্ত হয় তার একটি চিত্র আমি দেখিয়েছি, এটাকে বলা হয় অ্যাকাউন্টিংয়ের ডাবল এন্ট্রি কিপিং বুক সিস্টেম। তাহলে ক্রেডিট ডেবিট, আমি দেখিয়েছি চারটা, চলতি হিসেব, মূলধনী হিসেব, একদর্শী হিসেব, স্বর্ণ, সবচেয়ে লাস্টেরটা স্বর্ণ বা রিজার্ভ। উদাহরণস্বরূপ আমি দাঁড় করিয়েছি দৃশ্যমান আমদানি রপ্তানি যদি 2000 কোটি টাকা হয়, 2000 বললাম আর কি, 2000 কোটি টাকা, এটা উদাহরণ হিসেবে। আবার দৃশ্যমান পণ্যের আমদানি, এটা রপ্তানি 2000, আমদানি 3000, তাহলে কি এখানে ঘাটতি? অদৃশ্যমান রপ্তানি 1000, আমদানি 2000, এখানেও ঘাটতি। তাহলে চলতি হিসেবে আমাদের বিশাল একটা ঘাটতি আছে। কত ঘাটতি আছে? 2000, এদিকে 1000 আর এদিকে 1000, 2000। মূলধনী হিসেব, মূলধনী হিসেবে এই যে বিদেশ থেকে ঋণ, ঋণ পরিশোধ, সম্পত্তি ক্রয়, এগুলো মূলধনী। আমরা মূলধনী হিসেবে আয়যোগ হলো 3000 আর দেনা 3000, তাহলে এখানে আমাদের ব্যালেন্স জিরো। একদর্শী হিসেবে এই যে সাহায্য, অনুদান, উপহার, দুর্যোগ মোকাবেলা, এগুলো হচ্ছে একদর্শী। এখানে আমাদের আয় 2000 আর দেনা 1000, তাহলে এখানে আমাদের উদ্ধৃত্ত 1000, উদ্ধৃত্ত 1000, তাহলে আমাদের ঘাটতি থেকে উদ্ধৃত্ত চলে গেল আর বাকি থাকলো 1000। এই 1000 কীভাবে কী করব? স্বর্ণ রপ্তানি করে 2000, স্বর্ণ আমদানি করে 1000, তাহলে ওই 1000টা এখানে মিলে গেল। এইভাবে লেনদেন ভারসাম্যের সমতা দেখানো হয়। তাহলে মোট আয় কত হলো? 10000, মোট ব্যয় কত হলো? 10000। এটিকেই বলা হয় একটি হিসাবগত দলিল বা পরিসংখ্যানিক দলিল। এখানে এই দলিলকেই বলা হয় যে বিওপি সবসময় সমতা প্রাপ্ত হয় এক্স এন্ট্রি অর্থে। এটি বহুবার পরীক্ষায় এসে থাকে এই টপিকটি, এই জন্য তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। প্রিয় ছাত্ররা, আজকের টপিকটি ছিল একেবারেই স্পেসিফাই করে তোমাদের জন্য তৈরি করা, লেনদেন ভারসাম্য কেন সমতা প্রাপ্ত হয়,
সমতা প্রাপ্ত হওয়ার একটি উদাহরণ তুলে ধরলাম এবং লেনদেন ভারসাম্যের খাতগুলো কি কি, এগুলো হচ্ছে খাত। হ্যাঁ, এই খাতগুলো কিন্তু আমি আলাদা আলাদাভাবে সমান মানে হিসাব দেখিয়েছি আলাদা আলাদাভাবে। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য। সবাই ভালো থেকো।